অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস শিক্ষার্থীরা এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবেন। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব আজকে নিউজ প্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে অনার্স পাস করার পর অনেক শিক্ষার্থী যারা বিভিন্ন চাকরিতে যোগদান করেন এবং বা বিদেশে পড়তে চলে যান, অনেকে আছে ইয়ার ড্রপ হয়ে যান, যার কারণে মাস্টার্স কোর্সে অনেক আসন ফাঁকা থাকে, সেই ফাঁকা আসনে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার আবেদনকারীদের শর্ত হিসেবে থাকছে অনার্সের ফলাফলের ন্যূনতম সিজিপিএ 3.25 এবং বয়সের কোনো বাধ্যবাধকতা থাকছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের অনার্স কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবেন। বিষয়ভিত্তিক 100 নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে যে শিক্ষার্থী যে বিভাগে ভর্তি হতে চায় সেই বিভাগের অনার্স কোর্স থেকে প্রশ্ন করা হবে এবং পুরো পরীক্ষাটা নিবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট আলাদাভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করা একজন শিক্ষার্থীর মাস্টার্স করতে যে পরিমাণ আর্থিক ব্যয় হয়, একই ব্যয়ে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস্টার সম্পন্ন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতন তিনি সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবাসন সুবিধা পায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবাসন সুবিধা পাবেন না। এ ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষ থেকে নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট আলাদাভাবে বিভিন্ন সময় এই ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছেন যে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের যে ন্যূনতম সিজিপিএ 3.25 ধরা হয়েছে, শিক্ষার্থীরা বলছেন সেটি একটু বেশি হয়ে যায়, সেটি কমিয়ে যদি 3 পয়েন্ট করা যায় তাহলে শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগটি আরও বেশি ফলপ্রসূ হবে বলে তারা মনে করছেন।